নমস্কার বন্ধুরা, কে কে সাকসেস পয়েন্ট পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সামনে চাইল্ড সাইকোলজির সেট নাম্বার 6 নিয়ে এসেছি। তো এর আগে সেটগুলো যদি আপনারা দেখেননি তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা হয়, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। এবং যদি টেলিগ্রাম প্রাইমারি টেটের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা দেখো একটা নাম্বার ভেসে উঠছে, এই নাম্বারটি আমাকে SMS করবেন, আমি আপনাদের অ্যাড করে দেবো। তো চলো প্রথম প্রশ্নে যাওয়া যাক। কী বলছে দেখো প্রথম প্রশ্নে আজকের, সাইকোলজি শব্দটির উৎপত্তি হয়েছে ডেস থেকে, মানে ল্যাটিন শব্দ, গ্রিক শব্দ, জার্মান শব্দ না ইতালীয় শব্দ? দেখো যেমন আমি প্রতিদিনই বলি, এখানে ভিডিওটা পোস্ট করে আপনারা নিজে করার চেষ্টা করবেন, তাহলে কী হবে আপনাদের একটা মক টেস্টের মতো হবে, এবং বেশি সময়ের প্রয়োজন হলে আপনারা আরেকবার বলছি ভিডিওটা পোস্ট করবেন, কারণ আমি আপনাদের বলে বলেই যাব আর কি। তো এর যে সঠিক উত্তর হচ্ছে সেটা আপনাদের হচ্ছে অপশনস বি, মানে কি গ্রিক শব্দ থেকে। পরের প্রশ্ন, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অব মাইন্ড, এই উক্তিটি কার, এঞ্জেল, মাহের, হবডিং না ওয়াটসন? তো এটার যে সঠিক উত্তর হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আপনাদের অপশন সি, হয়ে যাচ্ছে একবারে সঠিক উত্তর, মানে হবডিং। পরের প্রশ্ন, মনোবিজ্ঞানের যে শাখা শিখন ও শিক্ষণ নিয়ে কাজ করে তাকে বলে শিক্ষা মনোবিজ্ঞান, কে বলেছেন? স্কিনার, পেভলভ, ওয়াটসন না মাহের, এই উক্তিটিও কার? তো 3 নম্বরের যে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অপশনস এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মানে স্কিনার। 4 নম্বর প্রশ্নে কি বলছে, 19 শতাব্দীর শেষ দিকে প্রিন্সিপাল অফ সাইকোলজি পুস্তকটি প্রকাশ করেন, কে প্রকাশ করেন? উইলিয়াম ম্যাকডুগাল, ফেকনার, উইলিয়াম জেমস না জন লক, কোনটা হবে সঠিক উত্তর? তো আপনাদের এই 4 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে আপনাদের উইলিয়াম জেমস। 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, আধুনিক শিক্ষণের যে কোনো কৌশল বা পদ্ধতির যথার্থতা প্রমাণ করে, সমাজবিদ্যা, সৃজন ক্ষমতা, দর্শন না মনোবিদ্যা? তো এই যে 5 নম্বর প্রশ্নের উত্তরটা বলে দেওয়ার আগে আমি আরেকটা জিনিস আমি আপনাদের রিমাইন্ড করে দিই, যে চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বই সমাধান শুরু হয়ে গেছে অলরেডি, সময় কাজে চ্যাপ্টার কমপ্লিট হয়ে নল চৌবাচ্চাও শুরু হয়ে গেছে। তাই যদি এখনও যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সকল ভিডিও পেয়ে যাবেন, এবং সেই ভিডিওগুলোর লিঙ্কও আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন, অথবা চ্যানেলে প্লে লিস্টও তৈরি করা আছে। প্রত্যেকটা ক্লাস কিন্তু এবার এরপরও নিয়মিত হবে। তো দেখো 5 নম্বরের যে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কি অপশনস ডি, অপশনস ডি এ কী আছে না মনোবিদ্যা। তারপরে বলছে 6 নম্বর, 6 নম্বর প্রশ্নে কি বলছে, পেশাগত দিক থেকে শিক্ষকের প্রধান কাজ কি? তো পেশাগত দিক থেকে শিক্ষকের প্রধান কাজ বলছে পরীক্ষা, মূল্যায়ন, শিক্ষণ না শিখন, কোনটা হবে সঠিক উত্তর? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শিক্ষণ। 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে শিক্ষণ বৈজ্ঞানিক বিষয়বস্তু গত জ্ঞান হল, শিক্ষকের অভিজ্ঞতামূলক জ্ঞান, তাত্ত্বিক জ্ঞান, উভয়ের সংমিশ্রণ না কোনোটি নয়, কোনটা হবে সঠিক উত্তর? তো 7 নম্বরে যেটা আপনাদের সঠিক উত্তর সেটা হচ্ছে 7 নম্বর অপশন সি হবে সঠিক উত্তর, মানে কি উভয়ের সংমিশ্রণ, মানে শিক্ষকের অভিজ্ঞতামূলক জ্ঞান আর তাত্ত্বিক জ্ঞান, এই উভয়ের সংমিশ্রণেই হচ্ছে এর সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণ বিজ্ঞানগত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয় কোনোটিই নয় না সবকটি, কোনটা হবে সঠিক উত্তর? তো 8-এর অপশনস এ হয়ে যাচ্ছে আপনাদের সঠিক উত্তর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্নে কি বলছে, ঝড় ঝঞ্ঝার কাল হলো যৌবন, শৈশব, কৈশোর না বার্ধক্য, এটা আপনাদের পারা উচিত। তো এর 9 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশনস সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মানে কৈশোর কালকে আমরা ঝড় ঝঞ্ঝার কাল বলি, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মনোবিদ্যা আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান, এটা কে বলেছেন, রুসো, ম্যাকডুগাল, ওয়াটসন না ফ্রয়েবেল? তো 10 নম্বরে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কি অপশনস বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কি ম্যাকডুগাল। 11 নম্বর, শিক্ষা মনোবিদ্যাকে চিহ্নিত করা হয় অ্যাপ্লাইড সাইকোলজি, এক্সপেরিমেন্টাল সাইকোলজি না সোশ্যাল সাইকোলজি না টিচার এডুকেশন, কোনটা হবে সঠিক উত্তর? অপশনস এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কি না অ্যাপ্লাইড সাইকোলজি। 12 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যার উদ্দেশ্য হলো মানুষের শিক্ষাকালীন আচরণ, শিক্ষণ ধর্মী আচরণ, সমাজকেন্দ্রিক আচরণ না মানুষের আচরণ, কোনটা হবে সঠিক উত্তর 12 নম্বরের? তো 12 নম্বরেরও আপনাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আপনাদের অপশনস এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মানুষের শিক্ষাকালীন আচরণ। 13 নম্বরে কি বলছে, এর মধ্যে কোনটি বলছে শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্গত?
ওই যে শিক্ষার পরিবেশ, না শিক্ষক ও শিক্ষার্থীর বৈশিষ্ট্যাবলী, না সিনাম্বারে বলছে এ ও বি উভয়ে, না উপরের কোনোটাই নয়। তো কোনটা হবে সঠিক উত্তর 13 নম্বরের প্রশ্নের? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মানে এ ও বি উভয়ে। 14 নম্বর বলছে শিক্ষা মনোবিজ্ঞানের মূল লক্ষ্য হলো শিক্ষার কার্যকরী পদ্ধতি অনুসন্ধান, উপযোগী শিক্ষা কর্মসূচি প্রণয়ন করা, শিক্ষাক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করা, না উপরে সবগুলি হচ্ছে সঠিক উত্তর। কোনটা হবে সঠিক উত্তর? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সেটা হচ্ছে আপনাদের অপশন ডি, উপরের সবগুলি। 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, শিক্ষণ মনোবৈজ্ঞানিক নীতিগুলি হলো পরিকল্পনা ও প্রস্তুতির নীতি, সুস্পষ্ট চিন্তন ক্ষমতার বিকাশ, না ভিন্ন ধর্মী সুযোগ সৃষ্টি, না সবগুলিই ঠিক। কোনটা হবে? তো এটাও আপনাদের হয়ে যাচ্ছে অপশন ডি, মানে সবগুলোই ঠিক হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল বন্ধুরা আজকের সেট, এই মতো আমি আপনাদের সামনে নিয়মিত সেট নিয়ে আসবো এবং চ্যাপ্টার ভিত্তিক নিয়ে আসবো। এখানটা শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি চলছে, আরও কয়েকটা সেট মানে এত কিছু সেট নিয়ে আসবো যে আপনাদের যেমন কোনো প্রশ্ন আর যেমন বাকি থাকে না, তেমন সুন্দরভাবে তৈরি হবো, তারপরে বৃদ্ধি বিকাশ শুরু হবে, এরকম চ্যাপ্টার ধরে ধরে চলবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন।